নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন টু ডিসেম্বর 2023 আপনি কর্কট রাশির মানুষ, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে আগামী সাত মাস, সাতটি মহা ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে করতে চলেছি। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, জীবন বদলে যাবে আপনি যদি কর্কট রাশির মানুষ হন। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কী সম্ভাবনা উঠে আসতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যদি আপনাদের এই চ্যানেলটি ভালো থাকে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় আপনাদেরকে জানাব। দেখুন, এক নম্বর মহা ভবিষ্যৎবাণী, জুন এবং জুলাইয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত, আপনার 15 জুলাই পর্যন্ত, জুন থেকে 15 জুলাইয়ের পর্যন্ত আপনার অর্থ খরচ বৃদ্ধি হবে। অর্থাৎ জুন মাস থেকে জুলাইয়ের মিডিল পর্যন্ত খরচের দিকটা নিয়ন্ত্রণ রাখুন। মঙ্গলের অবস্থান এবং আপনার শুক্রের অবস্থান আপনার রাশিতেই হচ্ছে, এর ফলে প্রথম কথা হচ্ছে আপনার প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে, যেহেতু মঙ্গল আপনার রাশিতে অবস্থান করছে। রাগ, জেদ, ক্রোধ কিছুটা বাড়বে, বিবাহিত জীবনে কিছুটা ডিস্টারবেন্স আসবে, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য, কিছুটা অ্যাডজাস্টমেন্টের অভাব, প্রেমের ক্ষেত্রে কিছুটা বন্ডিংয়ের অভাব দেখা কিন্তু যাচ্ছে। বিবাহিত জীবনে এবং প্রেমজ জীবনে কিছুটা সমস্যা নিয়ে আসতে চলেছে। তবে কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো, জুন জুলাই রাগকে নিয়ন্ত্রণ করুন, ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, মহা ভবিষ্যৎবাণী। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, দেখুন রবি আপনার রাশিতে অবস্থান করছে জুলাই মাসে এবং মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে। প্রথম কথা, কর্মের জায়গাটা নিয়ে যারা চিন্তা করছিলেন এবং বৃহস্পতি আপনার কর্মভাবে অবস্থান করছে, যারা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছিলেন তাদের কর্মক্ষেত্রের প্রমোশন লিখে রাখুন, কারণ আপনার রাশিতে মঙ্গল এবং দ্বিতীয়ভাবে অবস্থান করবে, মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করবে, রাশিতে রবি অবস্থান করবে, আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কর্মপ্রাপ্তি, পদোন্নতি, ডেজিগনেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা কর্মহীন হয়েছিলেন তাদের কর্মপ্রাপ্তির কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, হেলথের জায়গাটা নিয়ে জুলাই মাসে কিছুটা সমস্যা কিন্তু আসতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর আপনি দিন, আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এরপর যে মহা ভবিষ্যৎবাণী, আপনার 16 আগস্ট টু 16 সেপ্টেম্বর রবি আপনার দ্বিতীয় অবস্থান করছে। প্রথম কথা হচ্ছে আপনার পিতার স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে, আপনার পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে আপনার পিতার, এবং আপনার গভর্নমেন্ট জব যদি আপনি করেন, রবি নির্দেশ করে হচ্ছে গভর্নমেন্টকে, আপনি যদি গভর্নমেন্ট করেন চাকরি, 16 আগস্ট টু 16 সেপ্টেম্বরের মধ্যে আপনার গভর্নমেন্টের চাকরিতে আপনার পদোন্নতি, প্রমোশন, পদপ্রতিষ্ঠা আসতে কিন্তু চলেছে।
পারিবারিক সুখের জায়গা আপনার নির্দেশ করছে এবং আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে দেখা যাচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন কি না, অগস্ট সেপ্টেম্বর ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। 23 অক্টোবর পর্যন্ত কিছুটা আপনাদের সমস্যা থাকবে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে, কারণ কেতু আপনার অক্টোবর পর্যন্ত আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করছে। কিছুটা মনের ডিপ্রেশন, মনের শান্তির জায়গা কিছুটা থাকবে না। আপনি কোনো প্রপার্টি কিনছেন, কোনো লাক্সারি জিনিস কিনছেন, কিন্তু মানসিক শান্তি কিন্তু তেমন মতন থাকছে না। কিছুটা আনস্যাটিসফ্যাকশান আপনাদের অক্টোবর মাস পর্যন্ত কিন্তু চলবে এবং কেতু যেহেতু আপনার অক্টোবরের পর থেকে আপনার সরে যাচ্ছে, তারপর থেকে আপনাদের কিন্তু এই অ্যাংজাইটি, মানসিক টেনশান, চাপ, ডিপ্রেশান এই জায়গাগুলো আপনাদের কিন্তু কিছুটা হলেও কমবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে মহা ভবিষ্যৎবাণী, দেখুন অক্টোবর পর্যন্ত বড় ধরনের কর্ম পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে, কারণ রাহু আপনার কর্মভাবে অবস্থান করছে। দেখুন রাহু যখন দশম গৃহে অবস্থান করে কি না, একাধিক কর্ম পরিবর্তন নিয়ে কিন্তু আসে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে একাধিক কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ যারা চাকরি পাচ্ছে না, বড় ধরনের চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে অক্টোবর পর্যন্ত। দেখুন এর পাশাপাশি অক্টোবরের পর থেকে আপনার বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ রাহু আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, বিদেশ যাত্রার যোগ। কিন্তু আপনার পিতার স্বাস্থ্যের জায়গা কিছুটা হলো সমস্যা আসতে পারে এবং পিতার সঙ্গে আপনার মত পার্থক্য, কিছু কিছু ক্ষেত্রে পিতার সাথে আপনি আর্গুমেন্টও কিন্তু জড়িয়ে পড়তে পারেন, কারণ নবম স্থানে রাহু অবস্থান করবে, তো বিদেশ যাত্রা দিবে। বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু পিতার স্বাস্থ্য, পিতার সাথে আর্গুমেন্ট, কিছুটা গভর্নমেন্ট থেকে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। শনি আপনার অষ্টমভাবে অবস্থান করে আপনার কিন্তু ঢাইয়া কিন্তু শুরু করে দিয়েছে, কিন্তু উচ্চ শিক্ষা, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন বা ডিপ নলেজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, বা আপনি গবেষণামূলক পড়াশোনা করছেন বা বিদেশে গিয়ে আপনি পড়াশোনা করতে চাইছেন, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, জুন টু ডিসেম্বর এই 7টি মহা ভবিষ্যৎবাণী এই 7 মাসে আপনাদের সঙ্গে কিন্তু ঘটতে চলেছে। হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন, জীবন বদলে যাবে। এবং এর পাশাপাশি আপনারা চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং ওম নমঃ শিবায় পাঠ করুন। নমস্কার।